নমস্কার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুরা, অদিতির ছোট্ট ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাই। বাড়ি এসেছি, কিন্তু কলকাতা যাব না তা তো হয় না। ছোটবেলার অনেক স্মৃতির সাথে কলকাতাও খুব বড়ভাবে জুড়িয়ে আছে। মায়ের সাথে ছোটবেলায় হাত ধরে কলকাতার অলিগলি আমি কি ভালোভাবে চিনতাম, কিন্তু আজ গিয়ে তা একেবারেই নতুন মনে হয়। বৃহত্তর কলকাতার জনসংখ্যা প্রায় 1.5 কোটি বাসিন্দা। কলকাতা একটি দ্বিতীয় বৃহত্তম বাংলাভাষী শহর পৃথিবীতে। কলকাতায় বহু যুগ আগে গ্রিক, আফগানি, চীনা, তিব্বতি, ইরাকি, নেপালি, আর্মেনিয়ান এবং ইহুদি বিদেশি প্রচুর জাতিগত সম্প্রদায়ের মানুষজন বসবাস করতেন। এরম নয় যে তারা এদেশে ঘুরতে আসতেন, তারা রীতিমতো ঘাঁটি গেড়ে এই কলকাতা শহরে থাকতেন। কলকাতা এমন একটি শহর যা সবার, গরিব, বড়লোক, মধ্যবিত্ত, এবং কলকাতার ফুটপাতে যা সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, যা সস্তায়, যা অপূর্ব হাতের কাজ, তা ইউরোপে কোথাও আমি আজ অবধি পাইনি। ইরাকিরা প্রথম 1900 শতকের শেষের দিকে ভারতের পূর্ব উত্তরপ্রদেশ রাজ্য থেকে কলকাতায় আসে। কলকাতায় একসময় 20,000 জাতিগত চীনারাও থাকতেন। চীনা সম্প্রদায়ের মানুষজন ঐতিহ্যগতভাবে স্থানীয় ট্যানারি শিল্পের কাজ চালাতেন এবং প্রচুর চাইনিজ রেস্টুরেন্টও ছিল, আজও আছে। আর্মেনিয়ানরা প্রাচীন কাল থেকে ভারতের সাথে বাণিজ্য করত। তারা জপ চাণক্যের আমন্ত্রণে কয়েকজন অবশেষে শ্রীরামপুর ও কলকাতায় বসতি স্থাপন করেন। 1900 শতকে আফগানিস্তান থেকে আফগানি ব্যবসায়ীরা কলকাতায় প্রচুর আসেন। তাদের গন্তব্য ছিল কলকাতা শহর, কারণ তারা তাদের মশলা, ফল বিক্রি করতে আসতেন। তাদেরকে স্থানীয়ভাবে কাবলিওয়ালা নামে জানা যেত। 1892 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবলিওয়ালা ছোট গল্প আজ আমাদের মনে এমন বসে আছে যে আমরা আফগানি দেখলেই মনে করি তারা কাবুলিওয়ালা। কলকাতার নিউ মার্কেট অঞ্চলে ছোটবেলায় মা বাবার হাত ধরে ঘুরে বেড়ানো, নিউ মার্কেটে জিনিস কেনার প্রচুর স্মৃতি আমার রয়েছে। এই নিউ মার্কেট 1874 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়। ব্রিটিশদের দ্বারা নির্মিত এই বড় মার্কেটটি তখনকার দিনে শুধু অল হোয়াইটদের জন্যই ছিল। কলকাতায় উপনিবেশিক ব্রিটিশদের গর্ভের শেষ ঘাঁটিগুলোর মধ্যে এটি একটি। ইতিহাস ঘাঁটলে কি সুন্দর সুন্দর তথ্য না পাওয়া যায়, ভালো লাগে সেইগুলো জানতে। নমস্কারান্তে আজকের এই ছোট্ট ব্লগটি আমি শেষ করলাম।